আচ্ছা থামি মা বাবি বিচারা নাসিরের পারফরম্যান্স নিয়ে কি বলতে চাও আই ওয়ান্ট টু ক্ল্যাপ ফর হিম আই ওয়ান্ট টু ক্ল্যাপ ফর হিম আই ওয়ান্ট টু ক্ল্যাপ ফর হিম তারপর মানে কি এখন আমি জোরে জোরে হাত তালি দিব জোরে জোরে হাত তালি তাহলে মনে হয় ভালোই কেলে না কি অলক তাকে বাইরে থেকে বেশি কেলে আচ্ছা ভারপাতারি তামিমা বাবি কত দেহি নাসির কেমন মানুষ নাইস পারসন ওকে যদি ডিসকভার করা হয় ও একদম পুরো বাচ্চাদের মতো হ্যাঁ তো বড় বুড়া খাট এটা আবার বাচ্চাদের মতো হলো কেমনে কি রাকিব ভাইয়ার থেকে কি একদম অল্প বয়সী মনে হয় এরকম একটা দামড়া পোলা বাচ্চা হয় কিভাবে ভাবি আচ্ছা তোমার বিয়ে নিয়ে কিছু বলো তো We're crystal clear. We are not guilt. We are innocent. Oh, acha. আমরা clear দেখে এখানে আপনাদের এখন সবার সামনে বসে আমাদের already আমাদের সব কিছু proofগুলো আমরা show করতেছি। আপনি তো সেলসেলায় বেস্তে দেন। সব proof show করতে চাও। এরকম মিথ্যা নাটক সাজাইয়ে কিভাবে বসে proof করতে পারলা ভাবি আমার তো মাথাই ধরে না। তুই প্ল্যান বানাইছো মাথার মধ্যে। তোমার মেয়ে তো বলেছে সব প্ল্যান করেছে সঠিক কথাই বলেছে এই সুত্ত মেয়ে তো বা তার মিথ্যা বলবে না আচ্ছা সবই ভাত দিলাম দিলাম খাতো মনে হয় ভালোই খেলতে পারো মা মেয়ে দুইজন মিলে আচ্ছা এমন একজন জেনুইন ভদ্র ছেলের কাছ থেকে জীবনে কেন চলে আসলা সেটা একটু কত ভাবি আমি জানি যে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম তো সেক্ষেত্রে ওহো রে ভাবি কপাল শিক্ষাগত যোগ্যতা যদি কম হয় তাহলে ১১ বছর ধরে সংসার করে কেনে বাচ্চা মেয়েটারে ফুড়াইলা দর্শক শ্রোতা বেশি কথা বাড়াবো না এমন একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি না যে ভিডিও ক্লিপটা দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন এই বারাফাতারি থামিমানি যে অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কম বলে আখ্যায়িত করেছে আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন আর যারা এখনই সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বারাফাতারি তামিমা নাসিরের অবৈধ স্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বাজে মন্তব্য করে বিভিন্ন রকম অকথ্য ভাষায় রাকিব স্বামীকে আমি জানি যে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম তো সেক্ষেত্রে ওনার ছোট ওই মস্তিষ্ক থেকে উনি হয়তোবা এটা বের করে আনছে অশিক্ষিত মেন্টাল প্রবলেম শুধু মস্তিষ্কে এরকম কথা বলতে পারে কিরকম খাট খেলাইতে পারে কিরকম খাট খেলে ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেটা আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন তাদের যে কন্যা সন্তান থুবা তিনি গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে একটা বোমা ফাটায় দিছে যে বোমাটা আপনাদের সাথে উপস্থাপন করেছিলাম কিভাবে মা মেয়ে প্ল্যান করে এসব নাটক সাজাইছে কারে তুমি শিক্ষাগত যোগ্যতা কম বললা যার নানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে লেখাপড়া করেছিল সেই যুগে তোমার মা বারো ফাতারি আর তুমি বারো ফাতারি রাকিব ভাইয়ের টাকা ফুলা সব কিছু ফুন্দে দিয়া তারপরে শিক্ষিত জেনুইন হইয়া বিমানবালা হইয়া এখন রাকিব ভাইয়ারে পিছনে ফেলে দিয়া শিশি কইরা দিছ ভিডিওটা কিন্তু প্লে করতেছি ভাই ভিডিওটা কিন্তু এড়িয়ে যাবে না কেউ রাহিত রনি ভাইয়ের সৌজন্যে আমি আছি নল সিটিতে এবং আমি কথা বলবো রাকিবের নানির সাথে রাকিবের নানি এখনও সুস্থ সবল এবং রাকিবের নানি রাকিব পাশে বাম আমার বাম পাশে নানি ডান পাশে আর নানির নানির বাম পাশে আমার ডান পাশে নানির একমাত্র ছোট একমাত্র না ছোট একেবারে ছোট সন্তান নানির সবচেয়ে বড় পরিচয় তো নানির নিজস্ব একটা পরিচয় আছেই কিন্তু নানি পড়ালেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে নানি আপনারা কোথায় পড়ালেখা করেছেন পাঁচলাই থানা রেলের বালিকা বিদ্যালয় আচ্ছা পাহাড়তলি বলতে ওই চট্টগ্রাম পাহাড়তলি পাঁচলাই থানা আচ্ছা রেলের বালিকা বিদ্যালয় রেলের বালিকা বিদ্যালয় নানির বয়স চলছে এখন ৬৬ এবং নানি ১৪ বছর বয়সে এসএসসি মানে ম্যাট্রিক পরীক্ষা দেয় ১৯৬৯ সালে নানি আপনার মানে আপনার সাথে শেখ রেহানার পরিচয়
এবং কোন ক্লাস থেকে পড়েছেন যদি আপনি একটু বলেন। হ্যাঁ 1955 সালে পাঁচ রেলে কোয়ার্টার থাকতে এরা। আচ্ছা, আর আপনি পড়েছেন কোন ক্লাস থেকে তার সাথে? তার সাথে পড়ছি মানে ক্লাস সিক্স হবে, সিক্স থেকে ম্যাট্রিক পর্যন্ত, প্রায় পাঁচ বছর। আচ্ছা, একটু যদি ওই সময়কার স্মৃতি বলেন। অসমান স্মৃতি আমার মনে তোর পড়ে না, মানে স্কুলে একসাথে পড়ছি, একসাথে খেলাধুলা করছি, স্পোর্টস করছি, অনুষ্ঠান করছি, রেলের বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান করছি। আচ্ছা, আপনার ডাকনাম ছিল বেনু? হ্যাঁ, ডাকনাম বেনু। আচ্ছা, ডাকনাম বেনু, বেনু নামে পরিচিত, বেনু নামে হয়তো শেখ রেহানা বেনু নামে চিনতে পারে। আর শেখ রেহানা কেমন ছিল, মানে পড়ালেখায় কেমন ছিল? ভালো ছিল, উনিও ভালো ছিল। আমাদের কৃষি গেছে এই কৃষি খাতাপত্র স্কুলের বইপত্র সব নিয়ে গেছে, ইতে ইসলামাবাদ। এখনো কত ব্রেন শার্প আপনার, সবকিছু মনে আছে। এবং পরে আপনি ওখান থেকে ম্যাট্রিক দিয়ে তারপরে বরিশালে আসলেন? হ্যাঁ, আমাদেরকে বলছে, আপা বলছে যে তোমরা এখানে থাকতে পারবে না, এখানে যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে, তোমরা মানে শেখ হাসিনা বলেছেন আর কি, যে যেখানে থাকো বাড়ি সেখানে চলে যাও, তোমাদের খাতার উপরে নাম লিখে দাও, বাড়ি ঘরে বরিশাল লাগবা, তোমাদের বরিশাল লাগবা, তোমার গ্রামের নাম লাগবা, তোমাদের পুলিশ লাগবা, তোমাদের থানা লাগবা, আমরা ওইখানে তোমার কৃষি পাঠাই দেবো। আচ্ছা নানি, এখন যদি শেখ রেহানার সঙ্গে দেখা হয় আপনার, আপনার দেখা করতে ইচ্ছা করে? পরিচয় দিলে চিনবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চিনবে। আপনার কি দেখা করতে ইচ্ছা করে? আমি তো দেখা করতে ইচ্ছা দেখবো কি করে, থাকে ইন্ডিয়া, ইসলামাবাদ, যদি দেখা করতে আপনাকে ডাকে, দেখা করবেন? ঠিক আছে নানি, আপনার এই স্মৃতিটা বা এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে যে আপনি শেখ রেহানার সঙ্গে পড়া করেছেন, আপনি বেশ শিক্ষিত, ওই সময় সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে, তালুকদার পরিবারের মেয়ে। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুস্থ থাকেন, সবল থাকেন, আর পান খাওয়াটা একটু কমান। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছেন কিরকম শিক্ষিত পরিবারের সন্তান হতে পারে রাকিব ভাই? আজকে 12 ভাতারে থামে মানে বিভিন্ন জনের সাথে রাত কাটাইয়া এখন বলতেছে তার শিক্ষাগত যোগ্যতা কম। লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করানো তো একটা বিষয় তাকে ভাই। 11 বছর সংসার করে কত খাপ খাপাই ফেলেছে, আর এক প্রার্থনা তো তার সাথে ঘুমাইছিল, সেই স্বামীকে আজকে পাগল বলে, অশিক্ষিত বলে আখ্যায়িত করতেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। যতদিন না পর্যন্ত এটা সুস্থ বিচার ফয়সালা হবে না, ততদিন পর্যন্ত এই 12 পাতারি নিয়ে নিউজ প্রকাশ করব, এই 12 পাতারির মুখ উন্মোচন করে দেব। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।